ওয়েলকাম টু vidanko.com। আমি সুনাম, তোমাদের ম্যাথস টিচার। চলো দেখে নিই এবারে কোন অঙ্ক আছে আমাদের কাছে সলভ করার জন্য। একটি বৃত্তের ওপর তিনটি বিন্দু পি কিউ ও আর অবস্থিত। পি কিউ ও পি আর এর ওপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে এস ও টি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে আমাদের যে আর কিউ ইকুয়াল টু এস টি, আর কিউ ইকুয়াল টু এস টি। তাহলে দেখো এখানে যেহেতু দুটো লম্ব বলে দেওয়া রয়েছে, অর্থাৎ পি এস পারপেন্ডিকুলার হচ্ছে কত, পি কিউ, এবং আরেকখানা দেওয়া রয়েছে যে পি টি পারপেন্ডিকুলার হচ্ছে কার সাথে, পি আর। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে যে আর কিউ ইকুয়াল টু এস টি। তাহলে দেখো যে পি এস পারপেন্ডিকুলার পি কিউ, অর্থাৎ অ্যাঙ্গেল কিউ পি এস ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে একটা অর্ধবৃত্তের কোণ, অর্ধবৃত্তের কোণ বা অর্ধবৃত্তস্থ কোণ আমরা বলতে পারি। কিউএস হচ্ছে ব্যাস, কিউএস হলো ব্যাস, যার ও কেন্দ্রটা হচ্ছে মধ্যবিন্দু। অর্থাৎ ও কিউ ইকুয়াল টু ও এস, এরা সমান, কারণ এরা হচ্ছে ব্যাসার্ধ। এবার দেখো যেহেতু কিউএস ব্যাস এবং ও মধ্যবিন্দু, অর্থাৎ ও কিউ ইকুয়াল টু ও এস আমরা ব্যাসার্ধ লিখতে পারতাম। ঠিক একই রকমভাবে আমরা যদি লিখতে পারি যে পি টি পারপেন্ডিকুলার পি আর, অতএব অ্যাঙ্গেল আর পি টি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, কারণ এইটা বলে দেওয়া রয়েছে পি টি পারপেন্ডিকুলার পি আর, ওই যে লম্ব হওয়ার জন্য। অর্থাৎ অ্যাঙ্গেল আর পি টি 90 ডিগ্রি, এটাও হচ্ছে কি, ওই একই অর্ধবৃত্তস্ত কোণ, এটা অর্ধবৃত্তস্ত কোণ। আর অর্ধবৃত্তস্ত কোণ মানে সেটা 90 ডিগ্রি হবে। অতএব আটটি হচ্ছে ব্যাস, যেখানে আটটি ব্যাস, যেখানে ও হচ্ছে কি, মধ্যবিন্দু। ও মধ্যবিন্দু হওয়ার জন্য ও আর ইকুয়াল টু ও টি, এটাও সমান হবে, কারণ এরা ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজদ্বয় যেটা রয়েছে ও কিউ আর এবং ও এস টি, এর মধ্যে ও এস ইকুয়াল টু ও কিউ লিখতে পারি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব ও আর ইকুয়াল টু ও টি এবং অ্যাঙ্গেল কিউ ও আর ইকুয়াল টু অ্যাঙ্গেল এস ও টি, এরা বিপরীত কোণ। তাহলে আমরা এস এ সূত্র থেকে বলতে পারি যে ট্রায়াঙ্গেল ও কিউ আর সর্বসম কার সাথে হবে, ও এস টি। অর্থাৎ এখান থেকে বলা যাবে যে কিউ এস ইকুয়াল টু এস টি, অর্থাৎ আর কিউ ইকুয়াল টু এস টি, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া রয়েছে। vidanko.com ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এরকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।